সময় যত ঘনিয়ে আসছে, বিএনপির 27 জুলাইয়ের মহাসমাবেশ কেন্দ্র করে নানান রকম টেন্স সিচুয়েশন বলবো, বা একটু আস্তে আস্তে এটাকে নিয়ে একটা উৎসুক পরিবেশ এবং কিছুটা অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো সময়ানে বাড়ছে বলেই বলা যেতে পারে। ইতিমধ্যে বিএনপির যে অফিসিয়াল টুইটার, যে টুইট অ্যাকাউন্ট আছে, সেখানে তারা পোস্ট করেছে, তারা বলছে, তারা দাবি করছে যে তাদের পল্টন অফিসটি পুলিশ কর্ডন করেছে এবং ব্যাপক সংখ্যক, বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং তারা নানান রকম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যেসব সরঞ্জাম থাকে এবং সেসব সরঞ্জাম নিয়ে তারা সেখানে সেই এলাকাটি নির্বিচ্ছিন্ন একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ে এসছে। বিএনপির যে টুইট, সেখানে অবশ্যই সেভাবে বলা হয়নি, তারা আরও একটু গভীরভাবে অভিযোগ করে বলেছেন, আমরা দুপুর 4টা নাগাদ, আমরা বিকেল 4টা নাগাদ সেখান থেকে 3:30-4টায় বিএনপি পল্টন অফিস থেকে ফিরেছি এবং ফেরার আগে আমরা যেটা দেখেছি যে সেখানে প্রচুর নেতাকর্মীর ভিড়, কিন্তু পুলিশের উপস্থিতি তুলনামূলক কম। পুলিশের দুটি পিক আপ ভ্যান শুধুমাত্র বিএনপি অফিসের কিছু পশ্চিম সাইডে সেখানে অবস্থান করছিল, এর বাইরে পুলিশের তেমন কোনো উপস্থিতি সেখানে দেখা যায়নি। তবে সবশেষ যে পরিস্থিতি সেটা হলো, ততক্ষণে বিএনপি কে পুলিশের পক্ষ থেকে, ডিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে অনুমতি চেয়েছিল সরার দিবা পল্টনে সমাবেশ করার, সেটি না করে তারা যেন সমাবেশটি করে গোলাপবাগ মাঠে, যেটি 10ই ডিসেম্বর তারা করেছিল। এবং এর পরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রেস কনফারেন্স করেছেন, তার প্রেস কনফারেন্সে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। সেই সময়ের মধ্যে যেহেতু বিএনপির অনেক নেতাকর্মী এর মধ্যে ঢাকায় প্রবেশ করেছে বলে খবর আছে, পত্রপত্রিকায় খবর এসছে, সেই কারণে সেই এলাকায় পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং যেটি এর আগে 10 ডিসেম্বরের আগে 8 ডিসেম্বর এরকম একটি কাছাকাছি পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি অনুমতি পাচ্ছিল না এবং বিএনপির নেতাকর্মীরা অনেকেই জড়ো হয়ে গিয়েছিলেন পল্টনে, এমন একটি আবহ ছিল যে 8 তারিখ থেকে তারা সেখানে অবস্থান নিতে পারেন। সেরকম পরিপ্রেক্ষিতে পরে পরে সেখানে পুলিশের অভিযান চলে। এবারও অনেকটা তাই, যে সমাবেশের আগের দিন, মহাসমাবেশের আগের দিন তাদেরকে পুলিশ পরামর্শ দিয়েছে গোলাপবাগ করার, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ, অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা বিএনপির কেন্দ্রীয় অফিসে অবস্থান করছেন, বিএনপি মহাসচিব সেখানে ব্রিফিং করেছেন, এর বাইরেও বিএনপি মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, উত্তর দক্ষিণের বিএনপি প্রচার সম্পাদক শহীদিন চৌধুরী, এনই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সহ ইমরান সালে প্রিন্স সহ আমরা অনেক নেতৃবৃন্দকে সেখানে বিএনপি অফিসে দেখেছি। এরকম একটা পরিস্থিতির মধ্যে, যে উদ্ভূত পরিস্থিতি যে পুলিশ এলাকাটি কর্ডন করা এবং বিএনপির নেতাকর্মীরা এখন কী রিয়্যাক্ট করেন বা তাদের অবস্থান কী হয়, সেটি রাত নাগাদ কোন দিকে গড়ায়, এই মহাসমাবেশের বিষয়টি কোন দিকে যায়, সেটি দেখার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা টাইম টু টাইম আপনাদেরকে বাদবাকি আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।